এক সপ্তাহে সাত সীমান্ত জেলায় সংক্রমণ বেড়ে দ্বিগুণ ভারতের সঙ্গে বর্ডার বন্ধ আরো দু সপ্তাহ ছয় জুন পর্যন্ত বাড়ল বিধিনিষেধ সীমান্ত অঞ্চলের উত্তরের এই জনপথটি বেশ ঝুঁকির মুখে আছে প্রশাসনিক এবং স্বাস্থ্য বিভাগের আরো তৎপর হওয়া দরকার পণ্য পরিবহনের ক্ষেত্রেও স্বাস্থ্য প্রোটোকল যাতে মেনে চলা হয় সে ব্যাপারেও আমাদের দিক নির্দেশনা ছিল দেশে করোনায় আরও চৌত্রিশ জনের মৃত্যু শনাক্ত ফের দশ শতাংশের বেশি আজ নয় কাল রাতে আসছে ফাইজারের টিকা ক্লাসে দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর বিক্ষোভ তেরোই জনের পর স্কুল কলেজ খুলে দেওয়ার চেষ্টা সরকার টিকার আওতায় নিয়ে এসে তারপরে সেই বিশ্ববিদ্যালয়গুলোকে পুরোপুরি খুলে দেবার সেই সিদ্ধান্ত নিয়েছি প্রধান শিরোনাম রাতের সময়ে সঙ্গে আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সিলেটে একুশ স্থাপনায় সব কার্যক্রম বন্ধ হেলে পড়েছে ছয়তলা ভবন ডাউকি ফন্ট লাইনের মাটি সরলে আটমাত্রা ভূমিকম্পের শঙ্কা কমে এসেছে বেগম জিয়ার জ্বর উন্নত চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ মির্জা ফখরুলের জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর মাদক এলএসডি টার্গেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর খিলগাঁও থেকে গ্রেফতার পাঁচ সক্রিয় আরও ১৪ থেকে পনেরোটি গ্রুপ এবং রক্ষণাবেক্ষণের অভাবেই নষ্ট হচ্ছে রেলের আট শতাধিক বগি ও ওয়াগান রাষ্ট্রের ক্ষতি কোটি টাকা বিক্রিতে আমলাতান্ত্রিক জটিলতা বলছে কর্তৃপক্ষ এক সপ্তাহে রাজশাহী খুলনা ও সাতক্ষীরা সাত সীমান্ত জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে দ্বিগুণ হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী আর এই অবস্থায় ঝুঁকি এড়াতে সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি প্রয়োজনে সীমান্ত বন্ধের দাবি করেছেন তারা জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের পর রাজশাহী নওগাঁ নাটোর সাতক্ষীরা যশোর কুষ্টিয়া ও খুলনা জেলায় করোনা আক্রান্তের হার এক সপ্তাহে দ্বিগুণ বেড়েছে শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছেন বারো জন চাঁপাইনবাবগঞ্জে শনিবার আক্রান্তের সংখ্যা বত্রিশ জন এ পর্যন্ত মোট মৃতের সংখ্যাও বত্রিশ যশোরে একশো জনের নমুনা পরীক্ষায় শনাক্ত চৌত্রিশ জন কুষ্টিয়ায় তিরানব্বইটি নমুনায় তেরো সাতক্ষীরায় গত চব্বিশ ঘন্টায় নব্বই জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয় সাঁইত্রিশ জন জেলাগুলোর স্বাস্থ্য কর্মকর্তারাও বলছেন গত এক সপ্তাহে করোনা আক্রান্তের হার উদ্বেগজনক হারে বাড়ছে দিনাজপুর জেলায় মে মাসে আমাদের আঠারো জনের মৃত্যু হয়েছে এবং আমাদের একজন চিকিৎসকও মারা গিয়েছে সেই চিন্তায় আমি মনে করি যে আসলে আমাদের সংক্রমণের হার এবং মৃত্যু হারও অনেক বেড়েছে তিনশো পঞ্চান্নটি নমুনা পাঠিয়েছিলাম এর মধ্যে থেকে একানব্বইটিতে পজিটিভ হয়েছে প্রায় পঁচিশ পার্সেন্টের হার সংক্রমণের হার এবং গত এক সপ্তাহের মধ্যে চারজন মৃত্যুবরণ করেছেন তিনশো সাঁত্রিশ জনের ভিতর থেকে সতেরো জনকে আমরা পজিটিভ পাই এবং তাদেরকে আমরা ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিনা এটা বোঝার জন্য আইডিসি আর তাদের স্যাম্পল পাঠানো হয়েছে করোনার ভারতীয় ধরনের বিস্তার নিয়ে ভয় উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়রা প্রতিবেশী দেশ যাতে ওই দেশের কোনো মানুষ আমার বাংলাদেশে ছোট্ট বাংলাদেশে ঢুকতে না পারে তার জন্য সরকারকে খুব কড়াভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে ভারত ফেরত লোকজন প্রবেশ করছে তাতে এই সীমান্ত অঞ্চলের উত্তরের এই জনপদটি বেশ ঝুঁকির মুখে আছে ইন্ডিয়ার বর্ডার থেকে ওই পাশ থেকে এ পাশে কেউ না আসে আর আমাদের এ পাশ থেকে ও পাশে কেউ না যায় প্রশাসনিক এবং স্বাস্থ্য বিভাগের আরও তৎপর হওয়া দরকার এদিকে বিশেষ লকডাউন ও নানা পদক্ষেপ নিয়েও সবাইকে সচেতন করা সম্ভব হচ্ছে না সীমান্ত ঘেঁষা এলাকায় যেখানে গণজমায়েত হয় সেখানে আমরা মাস্ক নিশ্চিত করছি এবং সোশ্যাল মেনটেন করছি হিলি মংলা ও কক্সবাজার এলাকাতেও সংক্রমণ ও শনাক্তের হার বাড়ায় কোথাও বিশেষ লকডাউন কোথাও জনগণকে সচেতন করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে সময় সংবাদ এদিকে দেশে করোনা শনাক্তের হার ফের দশ শতাংশ ছাড়িয়ে গেছে একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় দেড় হাজার আর মারা গেছেন চৌত্রিশ জন এই অবস্থায় সীমান্তের সাত জেলায় কঠোর লকডাউনের সুপারিশ করেছে জাতীয় পরামর্শ কমিটি তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার একই সঙ্গে ভারতের সঙ্গে চোদ্দই জুন পর্যন্ত সীমান্ত বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব পাঁচই এপ্রিল থেকে চলমান লকডাউনে এখন পর্যন্ত মেয়াদ বেড়েছে আট দফা তবে শিথিলতা এখন বেশিরভাগ ক্ষেত্রে একমাত্র সরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান আর পর্যটন কেন্দ্র ছাড়া সবকিছুই খুলে গেছে পুরো লকডাউন তুলে নেয়ার সময় হয়নি এখনো দেশে সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি স্বাভাবিক বলে ধরে নেয়া হয় বর্তমানে সংক্রমণের হার এর দ্বিগুণের বেশি হওয়ায় লকডাউন চালিয়ে নেয়ার সিদ্ধান্ত এসেছে জাতীয় টেকনিক্যাল কমিটি এ বিষয়ে যেটি আছে তাদের পরামর্শক্রমে সরকার আরও এক সপ্তাহের জন্য এটা সেভাবেই চলমান থাকবে আর বিষয়টি আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে সংক্রমণকে আমরা চাচ্ছি যে ফাইভ পার্সেন্টের কাছাকাছি নিয়ে আসার জন্য করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে জাতীয় পরামর্শ কমিটি সীমান্তের সাত জেলা লকডাউনের সুপারিশ করেছে তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি আমি আজকে গত সাত দিনের ইনফেকশনের পরিসংখ্যানটা তুলে ধরেছিলাম ওনারা দেখেছেন বলছেন যে আমরা উইল লেট ইউ নো সম্ভবত স্থানীয় পর্যায়ে এটা বোধ করা হবে এটা কোনো সঠিক সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি এদিকে ভারতের সাথে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত বাড়ানো হয়েছে আরও দুই সপ্তাহ তবে বেনাপোল হিলি ফুলবাড়ি ও আগরতলা চারটি স্থলবন্দর দিয়ে জরুরি এনওসি নিয়ে ভারতে আটকে পড়া মানুষ ও পণ্য দেশে আসতে পারবে রেস্ট্রিকশনস আমরা বলবৎ রেখেছি পণ্য পরিবহন এর আওতা মুক্ত থাকবে তবে পণ্য পরিবহনের ক্ষেত্রেও বিভিন্ন রকমের স্বাস্থ্য প্রটোকল যাতে মেনে চলা হয় সে ব্যাপারেও আমাদের একটা দিক নির্দেশনা ছিল এদিকে সবশেষ চব্বিশ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চৌত্রিশ জন চোদ্দ হাজারের বেশি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন জন এতে পাঁচ দিন পর পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়ে শতাংশ ছাড়িয়ে গেছে জুয়েল সময় আবারও হিসান সংবাদ ঢাকা আগামী তেরোই জুন থেকে স্কুল কলেজ খুলে দিতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী তবে তিনি জানান বিশ্ববিদ্যালয় খুলবে শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন শতাধিক শিক্ষার্থী কয়েকজন শিক্ষকও এতে সংহতি জানান করোনা সংক্রমণের কারণে গত বছরের সতেরোই মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান দফায় দফায় খোলার ঘোষণা এলেও শেষ পর্যন্ত চালু হয়নি সব শেষ তেরোই জুন স্কুল কলেজ খোলার ঘোষণা দিলেও শিক্ষামন্ত্রী বলছেন সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে না নামলে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান এই অবস্থায় হল ও ক্যাম্পাস খুলে দিয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা গ্রহণের দাবিতে প্রপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে হল ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও আন্দোলন এই ব্যানারে মানব করেন শতাধিক শিক্ষার্থী তাদের দাবিতে সংহতি জানান কয়েকজন শিক্ষকও আপনারা শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলবেন না প্রশাসনের প্রতি কি লাশ নিয়ে খাটি আমিছিল কর্মসূচি দিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান না খোলার জন্য সরকার যেভাবে কঠোর বাংলাদেশের অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে যেখান থেকে এই করোনা ভাইরাস ছড়াতে পারে সেই সমস্ত জায়গায় কি সরকার সেইভাবে কঠোর কিনা একই দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বেনারে নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী আপনি যদি আমাদের এই হল ক্যাম্পাস খুলে না দেন আমরা সাত কলেজের শিক্ষার্থীরা এদিকে তেরো জন স্কুল কলেজ খোলার চেষ্টা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলছেন টিকা দানের পরই খুলবে বিশ্ববিদ্যালয় তেরোই জুন আমরা চেষ্টা করব আমাদের বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে টিকার আওতায় নিয়ে এসে তারপরে সেই বিশ্ববিদ্যালয়গুলোকে পুরোপুরি খুলে দেবার সেই সিদ্ধান্ত নিয়েছি অন্যান্য খাতের মতো বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরাও শাকির আহমেদ সমসংবাদ করোনা পরিস্থিতি ভ্যাকসিন নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন রিপোর্টার কামরুজ্জামান সংক্রমণের হার কিন্তু বেড়ে দ্বিগুণ হয়েছে ঠিক একই সাথে আবারও দশ শতাংশ কিন্তু সংক্রমণের হারটা ছাড়িয়ে গেছে আবার প্রায় হচ্ছে দেড় হাজার আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন চৌত্রিশ জন ওদিকে আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের বিশ্ববিদ্যালয় খোলার জন্য আন্দোলনে নেমেছেন যদিও সরকার থেকে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় খোলা হবে টিকা দেওয়ার পরে যদিও মন্ত্রণালয় থেকে এটাও বলা হচ্ছে যে তেরোই জুন থেকে স্কুল কলেজ খোলার ব্যাপারে তারা চেষ্টা করছে তো সার্বিক পরিস্থিতিটা আসলে কেমন দেখছেন আপনার কথা দিয়ে শুরু করি ডাব্বি আপনি যেমনটা বলছিলেন যে আক্রান্তের হার এখনও দশ শতাংশের ওপরে এছাড়া আজও প্রায় দেড় হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এছাড়া সাত সীমান্ত জেলায় আসলে কঠোর লকডাউনের পরামর্শ দিয়েছেন জাতীয় পরামর্শ কমিটি এই যে করোনাভাইরাস পরিস্থিতির সমস্ত নিয়ন্ত্রণের চেষ্টায় এবং এই এইরপরে কিন্তু আমরা আজকে দেখেছি যে আবারও ছয় জুন পর্যন্ত চলমান যে কঠোর বিধিনিষেধ কার্যত খাতা কলমে সেই কঠোর বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে আসলে আমরা কিন্তু বাইরে এই যে কঠোর বিধিনিষেধ মানতে বা মানাতে আসলে কোনোভাবেই আমরা দেখি না বা আমাদের চোখে পড়ে না এমন অবস্থায় কিন্তু আমরা দেখছি যেখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে যেখানে মৃতের সংখ্যা বাড়ছে প্রত্যেক দিনই সেখানে কিন্তু ভ্যাকসিন অতি প্রয়োজন এবং প্রত্যেকটি দেশই কিন্তু আসলে ভ্যাকসিনের জন্য এখন চেষ্টা করছে তার বাইরে বাংলাদেশও নয় বাংলাদেশও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভ্যাকসিন পাওয়ার জন্য এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখছি যে বিভিন্ন সময়ে ভ্যাকসিন আসা না আসা নিয়ে কিন্তু অনেক ধরনের জটিলতা বা অনেক ধরনের নাটকীয়তাও ঘটছে যেমন আজকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের এক নাটকীয়তা দেখেছি যে ফাইজারের ভ্যাকসিন আজকে আসার কথা ছিল প্রথমে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী আমাদের জানিয়েছিলেন যে এই ভ্যাকসিন তিন মে বাংলাদেশে আসবে তারপর স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল যে আজকে আসবে আমরা এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন সহকর্মী ফারুক ভাইয়া রবিন আমরা দেখে আসবো প্রতিবেদনটি প্রতিবেলায় নতুন বক্তব্য ফাইজারের টিকার চালান নিয়ে দিনভর চলে নাটকীয়তা বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের উদ্যোগে ফাইজারের এক লাখ ছয়শ ডোজ টিকার চালান ঢাকায় আসছে রোববার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের তরফ থেকে এমন তথ্য জানানো হয়েছিল বৃহস্পতিবার সে অনুযায়ী সব প্রস্তুতি নেওয়ার কথাও বলে অধিদফতর তবে টিকা আসা না আসা নিয়ে রোববার সকাল থেকে দফতরের অন্তরমহলে শোনা যায় নানা গুঞ্জন ঢাকায় এটা সংরক্ষণ করা আমাদের তবে দুপুর দেড়টার দিকে স্বাস্থ্যের মহাপরিচালক জানান রোববার রাতেই আসছে টিকা একথা কেন মনে হচ্ছে আপনাদের যে আজকে রাত্রে টিকা আসবে এবং সেই লক্ষ্যে আমাদের যেগুলো কাজ করার দরকার সেগুলো আমরা করে রাখছি কিন্তু আধ ঘন্টা পরেই পাল্টে যায় বক্তব্য অনলাইন ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান দশ থেকে বারো দিন পেঁচাচ্ছে চালান আসা আর দুঃখের বিষয় হচ্ছে সেই ফ্লাইট শিডিউলটা আমরা এখন পর্যন্ত পাইনি আজকে আমরা কিন্তু এই কোভিড নাইন্টিন যে কোভ্যাক্সের এই যে ফাইজারের ভ্যাকসিনটা এটা কিন্তু বাংলাদেশ আজ না ঘন্টা মধ্যেই আবার ফোন মুখপাত্রই জানালেন পরিবহন সমস্যা কাটিয়ে নির্ধারিত সময়ে আসছে ফাইজারের টিকা আমরা এখন ডিএসএল এর তরফ থেকে খবর পেয়েছি নিশ্চিতভাবে যে এটা ভ্যাকসিনটা আজকে আমাদের রাতে 11:30 এর দিকে আসছে বিকেল 5টায় সচিবালয়ে স্বাস্থ্যের মহাপরিচালকও আবারো জোর গলায় বলেন রাতেই আসছে টিকা কে বলছে আসছে না না আবার আসছে হ্যাঁ না আসছে তো আমি তো যতটুকু জানি আজকে রাতে 1:30টার সময় আসবে ঘন্টাখানেকের মধ্যেই ভিন্ন বক্তব্য এবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় সোমবার রাতে আসবে টিকার চালান তো ডিএলএস এর মাধ্যমে আসবে এবং ফাইনাল কাগজ আমরা আজকে পেয়েছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে আগামী কালকে রাতের বেলা এসে অন্য কোনো কারণ নাই ডিপমেন্ট প্রসিডিউর এটা আগামী রাতে আসবে এদিকে ফাইজারির টিকা কখন থেকে প্রয়োগ কিংবা কাদের অগ্রাধিকার দেওয়া হবে সে বিষয়ে এখনো পরিকল্পনা চূড়ান্ত করেনি অধিদপ্তর রবিন সময় সংবাদ আমরা যেমনটা দেখছিলাম যে আসলে দিন নানা নাটকীয়তা ছিল চার ঘন্টার মধ্যে কিন্তু দুইবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে স্বাস্থ্য আমরা দেখছিলাম যে আসলে তিন তিনবার কিন্তু আমরা সময় পরিবর্তনের কথা বললাম যে আসছে কিন্তু আমরা আগামীকাল সোমবার রাতে যে আসছে তার নিশ্চয়তা আসলে স্বাস্থ্য অধিদপ্তর ছাড়া আসলে কোনোভাবেই দেয়া দেওয়া সম্ভব না তারা যদি কালকে আবার কোনোভাবে আমাদেরকে জানান যে কালকে টিকা আসছে না সেই তথ্য আমরা আবার জানানোর চেষ্টা করব কিন্তু তারা যেহেতু সর্বশেষ আমাদের জানিয়েছেন যে আগামীকাল কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে এই ফাইজারের যে এক লাখ ছশো বিশ ডোজ টিকা সেটি আসবে আমরা তার উপরে নির্ভর করে রয়েছি তো আমরা আসলে এই টিকা আসলে কিভাবে বাংলাদেশে প্রথম আসলো কবে আসলো এবং এখন পর্যন্ত কতজন আসলে টিকা পেলো সে ব্যাপারে একটু জানার চেষ্টা করব সেদিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করব অ্যাস্ট্রিজেনেকার টিকা দেওয়ার মাধ্যমে কিন্তু বাংলাদেশে গণটিকাদান টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল সাত ফেব্রুয়ারি এবং ভারত সরকারের কাছ থেকে বাংলাদেশের তিন কোটি টিকা কেনার কথা ছিল তিন কোটির মধ্যে আমরা পেয়েছি এখন পর্যন্ত সত্তর লাখ আর উপহার হিসেবে ভারত আমাদেরকে দিয়েছে ৩৩ লাখ ভ্যাকসিন ভারত সরকারের উপহারের প্রথম বিশ লাখ ডোজ আসে একুশ ফেব্রুয়ারি প্রথম ডোজ নিয়েছেন আটান্ন লাখ বিশ হাজার পনেরো জন আর দ্বিতীয় ডোজ নিয়েছেন একচল্লিশ লাখ একষট্টি হাজার সাতশো জন এখন পর্যন্ত তেরো লাখ প্রথম ভ্যাকসিন গ্রহীতা কিন্তু দ্বিতীয় ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছেন যেটি আসলে ষোলো মাসের মধ্যে দেয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এমন তথ্য আমাদেরকে জানানো হয়েছে আমরা অ্যাস্ট্রোজেনেকার যে টিকা কর্মসূচি শুরু হয়েছিল সাত ফেব্রুয়ারি তারপরে আমরা একটু সিনোফার্মের দিকে নজর দেওয়ার চেষ্টা করব বাংলাদেশে চীনের সিনোফার্মের পাঁচ লাখ ডোজ বারো মে আসে বাংলাদেশে এবং নার্সিং ও মেডিকেল শিক্ষার্থী টেকনোলজিস্ট ও বিশ হাজার চীনা নাগরিককে এই টিকা দেওয়া হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে এবং এই যে টিকা সিনোফার্মের এই সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে পঁচিশ মে থেকে জানিয়ে রাখি যে এই যে ফাইজারের এক লাখ ছশো বিশ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে আসবে এই ভ্যাকসিন আসার ব্যাপারে কিন্তু আমরা প্রতিবেদনে যেমনটা দেখছিলাম যে সেখানে কিন্তু কয়েকবার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে এই টিকা আসার কথা ছিল কিন্তু প্রথমে তিন মে আমাদের হাতে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী তো এই ফাইজারের যে এক লাখ ছশো বিশ ডোজ ভ্যাকসিন আসবে এই ভ্যাকসিন কিন্তু পঞ্চাশ হাজার মানুষকে দেয়া হবে এবং এই যে পঞ্চাশ হাজার মানুষ এই ভ্যাকসিন পাবেন এই বয়স সীমা কেমন হবে বা আমরা যতদূর জানতে পেরেছি যে ফাইজার আসলে একটি মার্কিন ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং জার্মান যে জৈব প্রযুক্তি কোম্পানি তাদের এই যৌথ প্রচেষ্টায় কিন্তু ফাইজারের যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনের এই চালান বাংলাদেশে আসছে এবং এই ভ্যাকসিন কিন্তু বারো বছর বয়সের উপর থেকে আসলে নেওয়া যাবে কিন্তু বাংলাদেশে আসলে নীতি নির্ধারণী পর্যায়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে কোন বয়সের মানুষরা বা কারা অগ্রাধিকার ভিত্তিতে এই যে ফাইজারের যে ভ্যাকসিন আগামীকাল আসতে যাচ্ছে সেই ভ্যাকসিনটি আসলে কারা পাবেন প্রত্যেক দিনই আমরা দেখছি যে ভাইরাসের যে সংক্রমণ বা করোনাভাইরাসের এই সংক্রমণের কারণে যে মানুষের মাঝে টিকা নেওয়ার আগ্রহ সেই আগ্রহ কিন্তু তৈরি হচ্ছে এবং অনেকে কিন্তু হতাশ হয়েছেন তারা দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার যে সময় ছিল তারা সময় মতো টিকা পাননি বলে তো এখন আমরা যেটি দেখছি যে টিকা পাওয়ার জন্য যে কূটনৈতিক প্রচেষ্টা সেটিও আসলে জোরদার করতে হবে এবং টিকা পাওয়ার জন্য যে বৈশ্বিক একটি চাহিদা তৈরি হয়েছে সেই বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও কিন্তু কথা বলে যারা টিকা উৎপাদন করছেন এবং টিকা আসলে বিভিন্ন দেশে তারা সরবরাহ করছেন তাদের সঙ্গেও কিন্তু আরও যে আমাদের কূটনৈতিক সম্পর্ক সেটি আরও জোরদার করতে হবে জানিয়ে রাখি যে এই যে করোনা পরিস্থিতি এই করোনা পরিস্থিতির মধ্যেই কিন্তু সীমান্তে আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ছে এবং আমরা দেখেছি প্রথম যে চাপানবাবগঞ্জ সেখানে কিন্তু ভারতীয় ভ্যারিয়েন্টও পাওয়া গিয়েছিল তাই আসলে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না সংখ্যার কারণ এখনও রয়েছে এবং আমরা যেমনটা দেখেছিলাম করোনা ভাইরাসের সংক্রমণে কিন্তু মৃত্যুর সংখ্যা একশো জন পর্যন্ত হয়েছিল এবং এটি কিন্তু চলতি বছরের ১৯ এপ্রিল তো আসলে দ্বিতীয় ঢেউয়ের এই যে সর্বোচ্চ মৃত্যু একশো জন এই আমরা চাই না যে আসলে এই মৃত্যু আরও বাড়ুক বা এই যে সংক্রমণ বা সংক্রমণের ভয়াবহতা আরও বৃদ্ধি পাক রাব্বি মামুন আপনাকে ধন্যবাদ করোনার সার্বিক পরিস্থিতি এবং ভ্যাকসিন আসার বিস্তারিত নিয়ে স্টুডিওতে আলোচনা নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সিলেটে ছাব্বিশটি স্থাপনায় সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে দফায় দফায় ভূমিকম্পে ছয়তলা একটি ভবন হেলে পড়েছে দুর্ঘটনা এড়াতে হেলে পড়া ওই ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ শনিবার সকালে এক ঘন্টার মধ্যে চারবার ভূমিকম্প অনুভূত হয় পরে দুপুরে আরও তিনবার এবং রোববার ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে আরেকবার ভূমিকম্পে কেঁপে উঠে সিলেট যার সর্বোচ্চ রিক্টার স্কেল ছিল চার দশমিক এক এটা জেলা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে ভূমিকম্পের মাঝে শনিবার দুপুরের দিকে নগরীর পনিটলায় আহাত মঞ্জিল নামে একটি ছয়তলা ভবন হেলে পড়ে ফ্যামিলির বাচ্চা কাচ্চা ফ্যামিলির মহিলা যারা আছেন ওরা ভয় পাইছে খুব বেশি ভয় পাইছে তরিকে মানে বা বাড়িতে পাঠিয়ে দিছে বিল্ডিংটা পুকুরের মাধ্যমে এখন কতটুকু মানসম্মত হৈছে এটা তো বুঝা যান বিলিং হেলেছে আমরা যদি পুকৌশলীদের মাধ্যমে এটা পরীক্ষা করার জন্য আমরা দিয়েছি তরজমিনে এসে ওনারা দেখবেন এরপরে আমরা ব্যবস্থা নেব সিটি মেয়র আরিফুলক চৌধুরী এই ভবনের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তাছাড়া নগরের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ শুরু করার কথা জানান তিনি এই ভবনের জন্য আমরা থার্ড পার্টির ওপিনিয়ন নিয়ে আমাদের যা করণীয় আইন অনুরূপ সেই কর সেই অবস্থায় আমরা যাব। আমরা ঝুঁকিপূর্ণ ভবনে আমরা চেষ্টা নেব এইসব জাতের কোনো লোকজন আপাতত দশ দিনের মধ্যে না থাকে ডিজাস্টার যদি কোনো ধরনের ক্লিনিক হসপিটাল থাকবে না তখন আমাদের কি যে সাবধানতার যতটুকু দরকার আছে সব ধরনের লজিস্টিক সাপোর্টে আমরা আগাম প্রস্তুতি নিয়ে রাখতেছি ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন ছোট ছোট ভূমিকম্প অশনি সংকেত হলেও অনেক সময় বড় ভূমিকম্পের ঝুঁকি এতে কেটে যায় ছোটো ছোটো অনেকগুলো ভূমিকম্প হয়ে যাওয়া কিন্তু একদিক থেকে ভালো সেটা হচ্ছে যে বড় ভূমিকম্পটার এনার্জি রিলিজড হয়ে যাচ্ছে আগে সুতরাং বড় ভূমিকম্পটা অত বড় হয়ে নাও আসতে পারে আমাদের যদি ভাগ্যে থাকে সিটি কর্পোরেশন বা যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে দুটো ব্যাপারেই খেয়াল রাখতে হবে যে বিল্ডিং ভূমিকম্প সহনীয় করে তৈরি করা হচ্ছে কি না স্ট্রাকচারাল ডিজাইন ঠিক আছে না সেটা ঠিকভাবে চেক করতে হবে এবং সঠিক জায়গা ছেড়ে দিয়ে করা হচ্ছে না সেটাও খেয়াল রাখতে হবে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সিলেট নগরীতে দু হাজার উনিশ সালে চিহ্নিত একুশটি ঝুঁকিপূর্ণ ভবন ও মার্কেট দশ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সিটি কর্পোরেশন কবির সময় সংবাদ সিলেট সিলেটের ডাউকি থেকেই কম সময়ে আটটি মৃদু ভূমিকম্পের ফলস ঘন্টারও উৎপত্তি হয়েছে তিনশো কিলোমিটার দীর্ঘ এ ফল্ট এখন পলিমাটিতে ঢাকা থাকলেও বারবার ভূকম্পনের কারণে মাটি সরে গিয়ে শক্তিশালী ভূমিকম্পের সংখ্যা রয়েছে তাই বিশেষজ্ঞরা বলছেন এমন দুর্যোগে ক্ষতির মাত্রা সিলেট ছাড়িয়ে স্পর্শ করতে পারে রাজধানীকেও সিলেটে দফায় দফায় ভূমিকম্প জন্ম দিয়েছে নতুন উদ্বেগের বড় ধরনের ভূমিকম্পের আগে এ ধরনের প্রিশক দেখা যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তাদের আশঙ্কা উৎপত্তিস্থল সিলেট হলেও বড় মাত্রার ভূমিকম্প হলে ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকাও ছোট ছোট বেশ কিছু আটকোয়েকের পরে কিন্তু হঠাৎ একটা বড় আটকোয়েক হতে পারে বড় হলে কিন্তু এটা শুধু সিলেটে সীমাবদ্ধ থাকবে না বড় হলে সেটা কিন্তু ঢাকায়ও চলে আসবে গভর্নমেন্ট কিন্তু মানে তিনটা লেভেলে একটা পরিকল্পনা থাকতে হবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আর্থ অবজারভেটরি সেন্টার বলছে ইন্ডিয়ান ইউরেশিয়ান এবং বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগ স্থলে বাংলাদেশের অবস্থান এই কারণে দেশের দুই দিকেই ভূগর্ভে জোরালো ভূমিকম্পের শক্তি জমা রয়েছে জমি থাকা এই শক্তিতে আট মাত্রা পর্যন্ত শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা রয়েছে আমাদের বাংলাদেশে এখন সবচাইতে যে বিপজ্জনক দুটো উৎস রয়েছে একটা হচ্ছে ডাউকি ফল্ট আর একটা হচ্ছে পূবে চিটাগাং সাবডাকশন জোন এই অঞ্চল দুটাতে যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে সেখানে আট মাত্রার অধিক ভূমিকম্প সংগঠিত হওয়ার মতো শক্তি সেখানে রয়েছে সংস্থাটির দাবি ভূমিকম্পের উৎপত্তি স্থল সিলেটের জোনতা এলাকার ডাউকি ফল্ট পূর্ব পশ্চিমে প্রায় তিনশো কিলোমিটার বিস্তৃত যেটি দেশের অভ্যন্তরে পলিমাটি দিয়ে ঢাকা যে কোনো সময়ে বড় ধরনের একটা ভূমিকম্প সংঘটিত হতে পারে এমন অবস্থায় সরকারকে জরুরি প্রস্তুতি নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের এটাই মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা সারা দেশে খোলা আকাশের নিচে অবহেলা আর অযত্নে নষ্ট হচ্ছে রেলের আট শতাধিক ওয়াগান ও বকি ঢাকার তেজগাঁও ডিপোতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের শতাধিক ওয়াগান তবে রেলওয়ে বলছে এগুলো আর ব্যবহার উপযোগী নয় ওদিকে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সময় মতো বিক্রি করাও সম্ভব হচ্ছে না রিপোর্ট রেলের পূর্বাঞ্চলে বিভিন্ন সময় নষ্ট হওয়া কিংবা মেয়াদ উত্তীর্ণ ওয়াগন ও বগিগুলো মেরামতের জন্য আনা হয় তেজগাঁও ডিপোতে এভাবে এখানে জমা হয়েছে কোটি টাকা মূল্যের শতাধিক ওয়াগন বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থাকার কারণে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ ডিপো জুড়ে ঘন জঙ্গলে আচ্ছাদিত বগিগুলোর বেশিরভাগই মরিচা ধরে খসে পড়ছে কোনটা আবার ভেঙে পড়ছে বিগত দশ বারো বছর ধরে দেখতে আছি আমরা এখানে জং ধরা শেষ তারপরে খৈ খৈ পড়ে যাইতেছে মাটির সাথে মিশতে আছে স্থানীয়রা জানান মাঝে মধ্যেই চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ বোগীগুলোতে বসে মাদক আর জোয়ার আসর রাষ্ট্রীয় এসব সম্পদ ফেলে না রেখে বিক্রি করে রেলের উন্নয়নে কাঁদে লাগানোর তাগিদ তাদের এগুলো যদি এভাবে না ফেলে রেখে যেগুলো বিক্রি করে দিতে তাইলে রাষ্ট্র কিছু টাকা পেতো আমাদের কিছু উপকারিত সরকারি মাল পরে যাতে নষ্ট হয়ে যাইতেছে এটা অবশ্যই বিক্রি করে দিলে বা সরকার লাভবান হতো এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ডিপো ইনচার্জ বলেন আমলাতান্ত্রিক জটিলতার কারণে সময় মতো বিক্রি করা সম্ভব হচ্ছে না কন্ডেম ঘোষণা করা হয় তার পরবর্তী প্রসেস ডিপার্টমেন্ট সেখানে ক্ষেত্রে হয়তো দ্রুত টেন্ডার নিষ্পত্তি হয় কোন কোন ক্ষেত্রে সময় লাগে পরিত্যক্ত বগি ওয়াগন বিক্রি করা রেলের নিয়মিত প্রক্রিয়া জানিয়ে এই কর্মকর্তা বলছেন এগুলো বিক্রির কার্যক্রম ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে ইতোমধ্যে বিক্রয়ের জন্য প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে সিওএসএস দপ্তর থেকে আর হয়তো কিছু প্রক্রিয়া দিন রয়েছে টেন্ডার করা হবে শুধু বগি আর ওয়াগনই নয় একইভাবে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে ট্রেনের অন্যান্য যন্ত্রপাতিও সরকারি মাল দরিয়ামে ঢাল প্রচলিত এই প্রবাদ বাক্যের যেন বাস্তব উদাহরণ দীর্ঘদিন অবহেলা আর অযত্নে পড়ে থেকে নষ্ট হতে বসা ট্রেনের এই বগিগুলো এগুলো সময় মতো মেরামতের উদ্যোগ নিলে একটু হলেও যাত্রী সেবার মান বাড়ানো সম্ভব ছিল বলে মনে করেন রেলের অনেক কর্মকর্তাই নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে দ্বীপ জেলা ভোলার প্রায় ষোলো কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ঢেউর আঘাতে চারটি স্থানে ভেঙে গেছে প্রায় একশো মিটার বাঁধ মাটি ও বালুভর্তি বস্তা দিয়ে তাৎক্ষণিক সংস্কারের মাধ্যমে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করল তাতে স্থায়ী সমাধান হয়নি নাসিরউদ্দিন লেটুনের তথ্য উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট গত বুধবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিচ্ছিন্ন মনপুরা ও বোরহা চারটি স্থান দিয়ে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে যায় বিপদসীমার প্রায় এক মিটার উপর দিয়ে প্রবাহিত জোয়ারের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা উপজেলায় সোনারচর দক্ষিণ শাকুচিয়া কুলাগাজির তালুক ও স্লুইচ এলাকায় প্রায় চার কিলোমিটার বাঁধ বিধ্বস্ত নাজুক এসব বাদ দিয়ে বড় ধরনের দুর্যোগ মোকাবেলা সম্ভব নয় তাই ক্ষতিগ্রস্ত বাদ দ্রুত সংস্কার করতে না পারলে আসন্ন বর্ষায় মেঘনার ঠলে লোকালয় প্লাবিত হওয়ার শঙ্কা এলাকাবাসীর এগুলো বর্ষা নাই আর বর্ষা হইলে মনে করেন বাতাস শুনেলে আরো ফানি কি বেশিরভাগ হইয়া ইয়া বেরি সিরিয়া যাইতে পারে বেরি একবারই নরম বেরি সিরিয়া আমাদের ঘর বাড়ি জোয়ারে যে কোনো সময়ে উঠে নিয়ে যাইতে পারে শক্ত করতে ফানি ফানি না নাটকে জোয়ারে শুধু বাঁধের ক্ষতি করেনি নিঃস্ব করে গেছে বেরিতে আশ্রিত অনেক পরিবারকেও ঢেউয়ের আঘাতে ভিটির মাটি সরে বিধ্বস্ত ঘরবাড়ি নিয়ে বিপাকে আছেন অনেকে ঘূর্ণিঝড়ে আবার ঘরটা আলে দিছে। যেমন আমি পৌঁছ যাম বোঝামু রাস্তা নাই ঢেউয়ে আমা ঘরের মাটি চুড়ি বেড়া গোড়া সব চলে বলেয়া লাইসে আমাকে ঘর কাটতে যে আমি ঘর দুয়ার সব মাটি ঘোড়া রয়ে খুব কষ্টে আছি আমাকেও কোনো জায়গাজমিন নাই তবে আসন্ন আমাবস্যার আগেই অতি ঝুঁকিপূর্ণ বাঁধ নির্মাণ শেষ হবে বলে আশ্বাস পানীয় না ইনপোর্টেড এর মধ্যে যে অংশটুকু অতি ঝুঁকিপূর্ণ অমাবস্যা বা পূর্ণিমার সময় পানির প্রবেশ করতে পারে বলে মনে হয় সেই অংশটুকু আমরা ইমিডিয়েট মেরামত করে ফেলব আর যেগুলো সামান্য ক্ষতি হয়েছে সেটা হয়তো বা আমরা পরবর্তীতে শুকনো মৌসুমে ভালোভাবে আমরা মেরামত করব। মেঘনা তেঁতুলিয়ার জলোচ্ছ্বাস থেকে ভোলার রক্ষা কবজ পানি উন্নয়ন বোর্ডে তিনশো পঁচিশ কিলোমিটার বেরিবাদ এর মধ্যে একশো চোদ্দ কিলোমিটারের স্থায়ী প্রোটেকশন থাকলেও বাকিটার নিরাপত্তা মাটির বাঁধের উপর সময় সংবাদ ভোলা হার্টের চিকিৎসায় আরও এক ধাপ বাংলাদেশ এমআইসিএস পদ্ধতিতে বুক না কেটেই ডাবল ভাল প্রতিস্থাপনে সফল হয়েছেন ডক্টর আশরাফুল হকসিয়ামের নেতৃত্বে একদল তরুণ চিকিৎসক স্বল্প খরচে সর্বাধুনিক চিকিৎসার সুযোগ সৃষ্টি হওয়ায় রোগীদের বিদেশ নির্ভরতা কমবে বলে মনে করছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসিতেই প্রশান্তির রেশ বুঝতেই পারেননি কি করে নিমেষেই দূর হয়ে গেল বহু বছরের শারীরিক অক্ষমতা বুক না কেটে এমআইসিএস পদ্ধতিতে মাত্র আড়াই থেকে তিন ইঞ্চি ফুটো করে হাসিনা বেগমের হার্টে নতুন দুটি ভাল প্রতিস্থাপন করা হয় এতে নেতৃত্ব দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কার্ডিয়াক সার্জন ডাক্তার আশরাফুল হক সিয়াম আমরা একটা ভাল প্রতিস্থাপন সেটা আমরা করছি বাইপাসের প্ল্যান করছি বাইপাস করছি করার পরবর্তীতে হার্টের সবচেয়ে বড় অপারেশন আমরা ধরে থাকি দুইটা ভাল প্রতিস্থাপন করা সেই ক্ষেত্রে আমরা তখন পেশেন্ট কালেক্ট করেছি পেশান সেট করেছি তার পরবর্তীতে গিয়ে আমরা এই ডাবল বাল রিপ্লেসমেন্ট করলাম আর কি সফলভাবে বাল পাল্টাইলে যে অত্যন্ত যে বাল হয়ে যায় এটা আমি কল্পনা করতেছি না করার পরে অন বুঝলাম আমরা অনেকজনে গেছে বাল পাল্টায় নিচ্ছি একটা এক বছর লাগছে ভালো হইতে নামটা তো তাড়াতাড়ি গেছে এই পদ্ধতিতে রোগীর ওষুধ আইসিইউ তথা হাসপাতালে অবস্থানের সময়সীমা কমে যাওয়ায় খরচও কমে কয়েক মাত্র পাঁচ দিনে হেঁটে বাড়ি ফিরতে পারেন রোগী ब्लड प्रेशर তার আগে থাকতো 90/60 সেটা এখন কন্টিনিউয়াস 110 80 থাকছে মানে তারপর থেকে পোস্ট অপারেটিভ আউটকাম খুব ভালো যাদের এমআইসিএস না করে বুক কেটে করে তাদের এভারেজ দশ বারো দিন লেগে যায় অভিজ্ঞ এই চিকিৎসক দলের আগামীর স্বপ্ন হার্ট প্রতিস্থাপন হার্ট ট্রান্সপ্লান্ট পৃথিবীর অন্য দেশে শুরু হয়েছে এই হার্ট ট্রান্সপ্লান্ট করার আমাদের ইচ্ছা আছে আমাদের টিমের একটা স্বপ্ন যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা হয়তো একদিন হার্ট ট্রান্সপ্লান্টও করব বেসরকারি হাসপাতালে একটি ভাল প্রতিস্থাপনের ব্যয় সাড়ে তিন লাখ টাকা যেটি সরকারিতে সম্ভব হয় দেড় লাখ টাকায় সারা বছরই সরকারি হাসপাতালে বিনামূল্যে রোগীদের ভাল সরবরাহ করা হলেও কোভিড বাস্তবতায় নানা সংকটে কিনতে হচ্ছে কাউকে কাউকে ঢাকা কাল থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া দু হাজার উনিশ বিশ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি ফর্ম্যাটের আসরে মোট বারোটি দল অংশ নিচ্ছে ছয় মে থেকে মাঠে গড়ানোর কথা ছিল এই ডিপিএল তবে করোনা পরিস্থিতির কারণে সেটি আর হয়নি যেহেতু সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ এবং আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি তাই পঞ্চাশ ওভারে ডিপিএল কমিয়ে আনা হয়েছে বিশে ওভারে টি টোয়েন্টি ফরম্যাটে করা হবে এবারের ডিপিএল আসর একদিনে তিন ভেনুতে অনুষ্ঠিত হবে ছটি করে ম্যাচ আসরে থাকছে না কোনো রিজার্ভ ডে দিনের প্রথম তিন ম্যাচ শুরু হবে সকাল নয়টা থেকে আর বাকি তিন ম্যাচ শুরু হবে দুপুর দেড়টা থেকে শীর্ষ আরো একবার এক সপ্তাহে সাত সীমান্ত জেলায় করোনা সংক্রমণ বেড়ে দ্বিগুণ ভারতের সঙ্গে বর্ডার বন্ধ আরো দু সপ্তাহ দেশে শনাক্ত ফের দশ শতাংশের বেশি ছয় জুন পর্যন্ত বাড়ল বাড়লো নিষেধ টিকা আসা নিয়ে দিন ভর বিভ্রান্তি তিনবার বক্তব্য পাল্টালো স্বাস্থ্য অধিদপ্তর আজ নয় চালান আসবে কাল রাতে এবং ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সিলেটে একুশে স্থাপনায় সব কার্যক্রম বন্ধ হেলে পড়েছে ছয়তলা ভবন ডাউকি ফল্ট লাইনের মাটি সরলে আট মাত্রা ভূমিকম্পের সংখ্যা রাতের সময় সঙ্গে থাকুন সময়